নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি কুম্ভ রাশির মাসিক রাশিফলের ভিডিও। নভেম্বর 2022 কুম্ভ রাশির কেমন যেতে চলেছে, কোন কোন দিকগুলো শুভ, কোন কোন দিক থেকে সমস্যা আসতে পারে, তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিন রাশিফল, এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, যে হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফলটি আপনাদের আগামী মাসে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, এটা একটা সার্বিক বিচার, আপনারা এটাকে বন্ধু হিসাবে নিতে পারেন, গাইড হিসাবেও নিতে পারেন, একটা পথপ্রদর্শক হিসাবে কিন্তু নিতে পারেন। প্রথম কথা আমি বলি, কুম্ভ রাশির গ্রহের যা গোচর সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্য। দেখুন, কুম্ভ রাশির শনি অধিপতি, শনির আপনাদের মালিক হচ্ছে শনি, দ্বাদশভাবে অবস্থান করছে এবং বকরি থেকে মার্গি হয়ে গেছে, যাতে হেলথের উপর নিয়ে শরীরের জন্য খরচ হচ্ছিল সে খরচটা কিছুটা হলো আপনাদের কমবে, শরীরের ব্যাপারে যাদের খরচ হচ্ছিল তাদের খরচটা কিছুটা কমবে এবং আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু এই মাসে পাবে, কারণ শনি কিন্তু বকরি থেকে মার্গি হয়ে গেছে। এই মার্গি হওয়ার ফলে আগামী দিন রাশিতে আপনার শনি কিন্তু অবস্থান করবে 17 জানুয়ারি 2023 এবং শ্মশানক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করবে। এই যে মার্গি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যারা বিদেশের সাথে রত আছে, অর্থাৎ আপনি বিদেশের মাটিতে কাজ করেন বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সঙ্গে যুক্ত আছেন, আপনি এ সময় বড় ধরনের অপরচুনিটিগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, লিখে রাখুন, এই সম্ভাবনাটা কিন্তু প্রবল কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষ করে আর্থিক স্থিতির জায়গা যদি বলি, কারণ আপনাদের ধনাধিপতি ধনভাবে অবস্থান করছে এবং 24 নভেম্বর 2022 থেকে বকরি থেকে মার্গি হয়ে যাচ্ছে এবং একাদশপতি, দেখুন একা আপনাদের লাভ অধিপতি যখন আপনার ধনভাবে অবস্থান করবে, অর্থাৎ ধনের স্থিতির জায়গায় কিন্তু আপনাদের মজবুত কিন্তু করবে, অর্থনৈতিক স্থিতির জায়গায় মজবুত কিন্তু করবে এবং এর পাশাপাশি আপনাদের তৃতীয়ভাবে রাহু, যোগাযোগ কমিউনিকেশন, যারা ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাটা কিন্তু কানেকশানগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু আসতে চলেছে, যোগাযোগ এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে। এবং 13 নভেম্বর মঙ্গল বকরি হয়ে আবার আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে আপনাদের কর্মাধিপতিও, এবং সরাসরি কর্মক্ষেত্রকে দেখবে, আপনার চতুর্থভাবে অবস্থান করে সরাসরি দশম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাগকে দেখবে, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদ প্রতিষ্ঠার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা কিন্তু যাচ্ছে। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির যারা প্রপার্টি পারচেস করবেন ভাবছেন, প্রপার্টি কেনার ব্যাপারে যারা ভাবছেন, আমি বলবো 11 নভেম্বরের মধ্যে আপনারা কিন্তু কিনে ফেলুন, খুব ভালো কিন্তু সময়। 11 নম্বর যারা কোনো সম্পত্তি ক্রয় করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 11 নভেম্বরের মধ্যে কিন্তু আপনারা যদি সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা যদি থাকে তার মধ্যে সেরে ফেলুন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে, দেখুন এখানে আপনাদের পেট রিলেটেড সমস্যা, গ্যাস্ট্রাইটিসের সমস্যা এবং
আপনাদের বিশেষ করে আপনাদের গ্যাসের জায়গাটা, গ্যাসের সমস্যা এবং অহজম জনিত সমস্যাগুলো কিন্তু বাড়বে কুম্ভ রাশির ক্ষেত্রে, লিখে রাখুন। কিন্তু 24 নভেম্বরের পর থেকে এই সমস্যাটা, হজম সংক্রান্ত সমস্যাগুলো কিছুটা হলেও আপনারা কিন্তু রিলিফ কিন্তু এ সময় পেতে চলেছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে সপ্তমপতি ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ 16 নভেম্বর পর্যন্ত। এখানে কি হবে, আপনাদের ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি কিন্তু হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হবে, দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। আপনি কুম্ভ রাশির মানুষ, দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু বাড়বে, এবং এর পাশাপাশি শুক্র আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। দেখুন, যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, বড় ধরনের ইনভেস্টমেন্ট কোনো ক্ষেত্রে, তারা কিন্তু 11 নভেম্বরের মধ্যে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা করুন, কারণ ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান আপনাদের ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি করাবে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, এটা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে 11 নভেম্বরের পর ভাগ্যাধিপতি কর্ম হয়ে অবস্থান করবে, ভাগ্যের দ্বারা কর্ম, এবং যারা কর্ম পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি করতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা সেলস লাইনে আছেন, বা আপনি মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন, এই সেক্টরগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে, কারণ শুক্র আপনাদের পজিশনটা কিন্তু খুব ভালো আছে, গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে দিবে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং আপনাদের দৈনন্দিন রোজগারের জায়গা, দৈনন্দিন রোজগারের জায়গা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কুম্ভ রাশি। এবং আপনাদের এ সময়ের মধ্যে মান সম্মান পদপ্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু হতে চলেছে, মান সম্মান পদ প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে যারা উচ্চ শিক্ষা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো ডিস্টারবেন্স কিন্তু দিবে, কারণ পড়ার্থে মন কিন্তু লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে কী করলে ভালো হয়, কোন লাইনে গেলে ভালো হয়, এইটা নিয়ে কিন্তু আপনারা নিজেদের মধ্যে কিন্তু একটু হলো দ্বন্দ্বে কিন্তু থাকবেন, কোন সাইডটা দেখে ভালো হয় আপনি কুম্ভ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে আমি আবার বলবো, আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা ইয়াং জেনারেশন আছে প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের উচ্চ জায়গায় পৌঁছানো কিন্তু সম্ভব, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নভেম্বর 2022 কুম্ভ রাশি আপনি মানুষ। আপনার ক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি কিন্তু করবে, এবং একাদশপতি আপনাদের বকরি থেকে মার্গী হচ্ছে, যারা কার্যক্ষেত্রে সফলতা পাচ্ছিলেন না, বারবার বাধা আসছিল, কার্যক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন কুম্ভ রাশি আপনি যদি মানুষ হন। আপনার ক্ষেত্রে আমি আবারও বলব, কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে আপনারা যত ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যত আপনারা পাঠ করবেন ততই কিন্তু আপনার ক্ষেত্রে লাভ কিন্তু আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কুম্ভ রাশি। এবং আপনাদের এই সময় বিশেষ করে কিছু গুড নিউজ কিন্তু আসতে চলেছে, খরচের উপর নিয়ন্ত্রণ কিন্তু আসতে চলেছে, তবে শত্রুতার জায়গা কিন্তু থাকবে কুম্ভ রাশি। আপনার উন্নতির কারণ আপনার
পিছনে কিন্তু শত্রুতা কিন্তু হবে। এবং আপনাদের এই সময় কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা ভ্রমণ হওয়ার কিন্তু যোগ কিন্তু দেখা যাচ্ছে এই মাসে। এই ছিল কুম্ভ রাশির ভিডিও। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।